কি ফ্যান নাকি ফ্যান কুলার, এটা দেখি ফোন ঠান্ডা করা যাবে। তো চলুন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের এই ভিডিওতে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আপনার সামনে এসে গেছে ভীষণ হ্যান্ডি পকেট ফ্যান। আজকে এই ফ্যানটি সম্পর্কে বিস্তারিত জানবো। এই দেখতে পাচ্ছেন বক্স, এখানে লেখা আছে পোর্টেবল ইউনিক ফ্যাশনেবল স্ট্রাকচার ব্রাশ অ্যান্ড স্লটলেস মোটর হাই ওয়াইন লং লাইফ ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম ইজি অপারেশন রিলায়েবল ইনফরমেশন পারফরমেন্স। তো সুন্দর এই ফ্যানটি। আমরা পাশে কি দেখতে পাচ্ছি, এটার 5 ভোল্ট ইনপুট, ইনপুট কারেন্ট 0.5 থেকে 1 অ্যাম্পের, আউটপুট 5 থেকে 9 ভোল্ট এবং 4.5 ওয়াট, ব্যাটারি দেওয়া হয়েছে 1850। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা RFL ব্র্যান্ডের একটা পকেট ফ্যান, দেখতে খুবই সুন্দর। তো বক্সে আপনারা পাচ্ছেন কাঙ্ক্ষিত ফ্যানটি এবং একটি ডাটা কেবল যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন। এটা অত্যন্ত ছোট, মাত্র 1/2 ফুটের একটা মাইক্রো USB কেবল দেওয়া হয়েছে। তো এবার চলো আমরা ফ্যানটির কাছে চলে যাই। এই দেখতে পাচ্ছেন ফ্যানটির লুকস অসাধারণ, আমি হোয়াইট কালারটা চুজ করেছি। এটা কিনবেন কীভাবে, আপনারা যদি অথবা.com থেকে কিনেন 260 টাকা থেকে 20% ছাড়ে আপনারা প্রায় 40 টাকা ছাড় পেয়ে 220 থেকে 210 টাকা কিনতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করে। এখানে সুইচ 3টা শিফট রয়েছে এবং এখানে LED লাইট রয়েছে। অন অফের জন্য এক্সট্রা 2টা বাটন ইউজ করা হয়েছে। ডাইনে একটা LED লাইট দেওয়া হয়েছে এবং এটার ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন একটা রিমুভেবল ব্যাটারি সিস্টেম। এটা খোলা যায়, আমি আপনাদেরকে খুলে দেখাই। দেখতে পাচ্ছেন এটা, এই ব্যাটারি সহজেই ইজি টু রিমুভ। এবং এই ব্যাটারিগুলো আপনার বাজারে প্রায় 60 থেকে 70 টাকা দিয়ে কিনতে পারবেন এবং লাগাতে পারবেন। চাইলে একাধিক ব্যাটারি ইউজ করতে পারবেন, একটা চার্জ ফুরালে আর একটা এবং ব্যাটারি লাগিয়ে চার্জ দিতে পারবেন। এটা ফুল চার্জ হতে একদম 0 থেকে ই করতে আমি 18 ওয়াটের চার্জার লাগিয়েছিলাম এই কেবলের মাধ্যমে, প্রায় 3 ঘন্টা সময় লেগেছে চার্জ হতে। এবার যদি বলি চার্জ আমি ব্যাকআপ কতক্ষণ পেয়েছি ফুল চার্জে, সেটাও বলবো, 3 ঘন্টা আমি ব্যাকআপ পেয়েছি। ধরুন ফ্যানটা চালু করি, ফ্যানটার সাউন্ড যথেষ্ট বেশি এবং বাতাস খুবই কম। অ্যান অ্যাক্টিভেট 3টা সুইচ আছে। আমি যদি এটা সিঙ্গেল ক্লিক সুইচ, খুবই ভালো। এখানে আমরা যদি অন করি, এটার বাতাস খুবই অল্প সামান্য, তবে আপনারা একটু হালকা বাতাস যারা পছন্দ করেন, যে বিদ্যুৎ থাকে না অনেক সময় হালকা বাতাসে আপনার মন জুড়িয়ে যাবে, এরকম বাতাস যদি আপনি লাইট বাতাস পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য এই ফ্যানটি কার্যকরী। অনেকে বললে এটা একটা ই ফ্যান, যে মেকআপ ফ্যান, মেকআপ ম্যানদের জন্য। এবং এটার যে LED লাইট, এটা খুবই কম আলো, দেখতেই পাচ্ছেন খুবই অল্প আলোর একটা LED দেওয়া হয়েছে এই ফ্যান। এবং এটা যে কোনো জায়গায় যে অফ প্রেস করলে এটা অফ হয়ে যায়, এবং এটা চার্জ ফুরিয়ে গেলে অটো অফ হয়ে যাবে, তখন আপনারা চার্জ করে নিতে পারবেন। চার্জিংয়ে এটা যদি চার্জে লাগাই আমি রেড লাইট জ্বলে এবং ফুল চার্জ হলে সেটা গ্রিন লাইট সিগন্যাল দেয়। এখানে আর একটা স্পেশাল ফিচার রয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন সেটা দেখিয়ে ফেলি। দেখুন এখানে স্পেশাল একটা ফিচার, আপনি এটাকে কুলিং ফ্যান হিসাবে ইউজ করতে পারেন আপনার ফোন, আপনার গেমিং ফোন। যেমন আমার ছোট ভাই Poco X3 ফোনে গেমস খেলে, তো এটার মাধ্যমে সে ফোনকে ঠান্ডা রাখে এবং সেটার মাধ্যমে খেলাধুলা করে। তো এটা দারুণ একটা ফিচার, আপনারা দেশি একটা ভীষণ ব্র্যান্ডের ফ্যান দিয়ে ফোন কুলিং হিসাবে ইউজ করতে পারবেন। এছাড়া ফ্যানটি আপনারা সঠিকভাবে হেলান দিয়ে রাখতে হেললে বাতাস লাগে না, এভাবে রাখলে একটু উঁচু নিচু করে ফেসের দিকে রাখতে হয়, তাহলে আপনি বাতাস পাবেন। এটা যদি আমি একটা নড়াচড়া করি, কিছু একটা যে সাউন্ড মনে হয় কোনো কিছুর সাথে পাখা লাগছে, শব্দ হয় একটু, এটা একটা খারাপ দিক।
এছাড়া চার্জ থাকছে মাত্র ফুল স্পিডে, থ্রি স্পিডে যদি আমি ঘুরাই তাহলে 2.5 ঘন্টা ব্যাকআপ দেয়, আর যদি 2 স্পিডে ঘুরাই 3 ঘন্টা, এবং 1 স্পিডে 3.5 ঘন্টা। তো মোটামুটি এই ছিল ফ্যানটি, কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।